প্রবাবলি আমার জীবনের সবচেয়ে বড় রিয়েলাইজেশন, যেটা আমি আরও আগে বুঝতে পারলে আমি আরও অনেক দূর চলে যেতে পারতাম। হায়ার সিলিং থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা যেহেতু বাংলাদেশে বড় হয়েছি, আমাদের যেহেতু আপব্রিঙ্গিং বাংলাদেশে, আমাদের আশপাশে আমরা যেহেতু একটা ইনভিজিবল সিলিং দেখতে পারছি, সো আমাদের ছোটবেলায় মনে হয়েছে যে কেউ যদি মাসে 50,000 টাকা আয় করতে পারে খুব বড় ব্যাপার। তারপরে আরেকটু বড় যখন হয়েছি, যখন আমি ইউনিভার্সিটিতে পড়া শুরু করছি নর্থ সাউথে, তখন 1,00,000 টাকা কেউ আয় করতে পারলে বিশাল ব্যাপার। ওই সময় আমার মনে আছে সোলায়মান সুখন যখন বলতো আমি 6 ডিজিটে আয় করি, এটা একটা বিশাল ব্যাপার ছিল। কারণ 6 ডিজিট মানে 1,00,000 টাকার বেশি প্রত্যেক মাসে, বিশাল বিশাল অকল্পনীয় একটা ব্যাপার যে কেউ এত টাকা আয় করবে। তারপরে আস্তে আস্তে এই সিলিং বড় হওয়া শুরু করলো। এরপরে আমরা দেখলাম অনলাইনে মাসে আয় করুন 10,00,000 টাকা, মাসে আয় করুন 20,00,000 টাকা, এই টাইপ জিনিসপত্র ভাইরাল হওয়া শুরু করলো। এবং আস্তে আস্তে মানুষের মধ্যে একটা রিয়েলাইজেশন আসা শুরু হইলো যে 50,000 টাকা পার মান্থই মনে হয় এন্ড গোল না, 1,00,000 টাকা পার মান্থই মনে হয় এন্ড গোল না, 10,00,000 টাকা পার মান্থই মনে হয় এন্ড গোল না। সিলিংটা আস্তে আস্তে উঁচা হওয়া শুরু করলো, আকাশ আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু হইলো। এই আকাশ উপরের দিকে যাইতে পারাটা, আকাশ উপরের দিকে নিতে পারাটা, উপরের দিকে আকাশ আছে এই জিনিসটা চিন্তা করতে পারাটা খুব বড় একটা স্কিল। এই জিনিস সবাই করতে পারে না। আপনি যদি এই জিনিসটা নিজের মনকে নরমালি একসেপ্ট করাইতে নাই পারেন যে মাসে আসলে 10,00,000 টাকা আয় করা সম্ভব, তখন আপনার কাজকর্ম সবই হবে মাসে 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা আয় করার আশপাশে। আপনার মাইন্ডসেটই এমন হয়ে যাবে যে আপনি কখনোই 10,00,000 টাকা আয়ের এইমে যাইতে পারবেন না। তার কারণ আপনি মনে মনে আসলে বিশ্বাসই করেন না, ওইটা আপনার গোলের মধ্যেই নেই যে এই জিনিসটা পসিবল। আমার সাথে এই জিনিসটা হয়েছে এবং এই কারণে আমি আপনাদের বলতেছি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। অনেক অনেক দিন পর্যন্ত আমার মনে হয়েছে মাসে 1,00,000 টাকা ইনকাম করাই মনে হয় এনাফ, মাসে 2,00,000, 3,00,000, 5,00,000 টাকা ইনকাম করাই মনে হয় এনাফ। আপনারা যারা আমার মতো, যাদের জীবনে খুব বেশি সকাল্লাদ নাই, যারা দামি জিনিসপত্র কিনতে হতো চায় না, তাদের এই জিনিসটা রিয়েলাইজ করার চান্স আরো বেশি। তার কারণ 1,00,000 টাকা আমাদের জন্য অনেক টাকা, আমরা কিছু করি না, আমাদের এত খরচ টরচ নাই, 1,00,000 টাকা কই খরচ করবো, তাই না? সো যেহেতু খরচ অনেক কম, এই কারণে 1,00,000 টাকা পার মান্থ আয় হইলে মনে হয় অনেক টাকা আয় হয়ে গেছে। কারণ এই 1,00,000 টাকা দিয়ে আমি করার কিছু পাইতেছি না, আরো টাকা দিয়ে আমি কি করবো। বাট এটা খুব বড় ধরনের একটা ভুল, কারণ টাকা তো আপনি সবসময় নিজের জন্য আয় করেন না, টাকা আপনি আয় করেন সমাজের জন্য। বিজনেস আপনি দাঁড় করেন সমাজের জন্য, অনেক মানুষের উপকার হয় আপনি যখন টাকা আয় করেন এবং তারপর ওই টাকা খরচ করেন। সো মাইন্ড শিফটটা পুরোপুরি বদলাই ফেলতে হবে। এবং একবার যখন আমি এই মাইন্ড শিফটটা বদলাইলাম যে না, আমার পক্ষে মনে হয় মাসে 1 কোটি আয় করা সম্ভব, আমার পক্ষে মনে হয় মাসে 2 কোটি আয় করা সম্ভব, তখন আমি বুঝলাম যে আমার পোটেনশিয়াল আসলে কত। এবং তারপরে আস্তে আস্তে এমন দিন কিন্তু আসছে যখন আমি মাসে 3 কোটি আয় করছি, 4 কোটি আয় করছি, এবং তখন আমি বুঝছি যে সিলিং আসলে কত উপরে নেওয়া সম্ভব। এবং যত আর্লি স্টেজে আপনি সিলিং পরে নিতে পারবেন তত ভালো।